শিলচরের বাদ্রিঘাটে নতুন সেতুতে সড়ক দুর্ঘটনা। সেতুর রেলিং এ ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু এক বাইক আরোহীর, আহত হয়েছে একজন। শিলচরের বাদ্রিঘাটে নতুন সেতুতে সড়ক দুর্ঘটনা। সেতুর রেলিং এ ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু এক বাইক আরোহীর, আহত হয়েছে একজন। শুক্রবার রাতে শিলচর শহর সংলগ্ন বাদ্রিঘাটে বরাক নদীর উপর নতুন নির্মিত সেতুতে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সেতুর রেলিং এ ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। নিহত বাইক আরোহী কাছাড় জেলার কাশীপুরের সিজু লস্কর বলে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রাতে দ্রুতগতিতে একটি পালসার বাইক নিয়ে নবনির্মিত বাদ্রিঘাট সেতু অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সেতুর রেলিং এ ধাক্কা মারে। এ ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত বাইকটিতে থাকা দুজন আরোহীকে সঙ্গে সঙ্গে সেতুর উপর আছড়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সিজু লস্কর নামের বাইক আরোহীর। সঙ্গে থাকা আরোহীও এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। ভয়ঙ্কর এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চঞ্চল্য দেখা দেয়। পথচারীরা ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি সঙ্গে থাকা আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হঠাৎ দেখি একটা বাইক নিছে ফালাইল, খুঁজাখুঁজি হরিয়ায় দেওয়া গেছে, বাইকের মালিক হওয়া গেছে না। একটু পরে শোনা গেছে যে একটা ছেলে মেডিকেল মারা গেছে, তার বাসা হইল হাসিপুর। আর একটা যেটা মানে একটা ফুরা অ্যাড্রেস হওয়া গেছে না, এটা হলো বাদ্রি সেতু, বাদ্রি ব্রিজ। এখন এই ব্রিজের আজকে যে ভয়াবহ ঘটনাটা হয়েছে, একটা পালসার গাড়ি মোটামুটি দুই খণ্ড হয়ে গেছে, চিনা যায় না। অনেক পাবলিক আসলে তারা মানে বাইকটা চিনতে পারছই না। এরপরে বাইকের মালিকও সে বা কার আইকান তো আমরা জানি না। কিন্তু মেইন প্রবলেম হয়েছে এই ব্রিজটার প্রায় অন্ধকারে দিকে ডিপার্টমেন্টে গাফিলতির কারণে হইল নিনা কোনো অন্য কোনো সোর্সে হইল, আজকের দিন বন্ধ ব্রিজটা অন্ধকার। আমরা শুনছি আমরা চিফ মিনিস্টার আসার কথা ছিল, কিন্তু তাই নয় টাইম মতো কিতাব অনেক অসুবিধার কারণে আইতে না পারছেন। কিন্তু এটা ওপেনিং হয়েছে না, আর পুরার কোনো লাইটের কোনো সুব্যবস্থা নাই, পুরা ব্রিজটা অন্ধকারে। ইয়ং ছেলেরা বাইক স্ট্যান্ড করে অন্ধকারে মদ্যপান করে। এখন মেইন প্রবলেম হয়েছে অন্ধকারে ব্রিজটা, কমসে কম আর নয় স্ট্রিক লাইট দিত তখন ব্রিজটা ফসা হইল, অনৈতিক কাজ কার্যকলাপটা একটু কম হইল। এখন প্রায় সময় দেখা যায় ছেলেরা রাইতে হইয়া কোল্ড ড্রিঙ্কসও খাইয়া মতল খাইয়া পরের দিন এখানে ফালাইল, এই ব্রিজের অনৈতিক কার্যকলাপের কারণে নানান একটা গণ্ডগোল হয়েছে। দাবি রাখি আর ইমার্জেন্সি আর নইলে দশটা দশটা বিশটা লাইট দেন, ব্রিজটা ফসাতা হোক আলোকিতটা হোক। যখন অতটাকার খাস রয়েছে দশটা পনেরোটা লাইটে এমন কিছু কিছু আমরা সরকার অতটুকু ইয়ে নাই, আমরা আবদার রাখি আর গ্রামবাসীর এবং পূর্ত বিভাগের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জিনিসটা দাবি রাখি। আর আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ছেলেটা মারা গেছে, যদি লাইটের ইয়ে রইতো তখন অনেকটা সেই বলিল। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ।